সুপ্রভাত। আজ পয়লা জানুয়ারি 2023। আজ কল্পতরু উৎসব হয়, ভীষণ সুন্দর কাশীপুরের উদ্যানবাটিতে। সবাই আমরা দেখতে যাই, যারা সুযোগ পাই তারা নিশ্চয়ই যাই। একবার না একবার কেউ না কেউ গেছি। আমি যেমন অনেক বছর আগে একবার গেছিলাম, খুব সুন্দর, বহু মানুষের ঢল, সবাই পুজো হাতে পুজো দিতে যাচ্ছে, সেটাও একটা দেখার জিনিস। খুব ভালো লাগে ভক্তি ঘরে পুজো দিতে। আজকে 2023-এর প্রথম দিন, আমরা 2022 পার করে এলাম। 2023-এ এসে আজকের ভোরবেলায় মনে হচ্ছে অনেক কিছু জিনিস যেন ফেলে এসেছি, আবার অনেক কিছু জিনিস যেন ভরে গেছে। বন্ধুরা, তোমাদের সবার যেন 2023টা খুব ভালো যায়, খুব ভালো কাটে, সবার মঙ্গল হোক। ভীষণ সুন্দর আজকে সুপ্রভাতটা। আমরা যেন সবাই খুব ভালো থাকতে পারি, সবাই খুব সাবধানে থাকতে পারি। কাল তো আমরা সবাই খুব হইচই করেছি। আমি যেমন পিকনিকে গেছিলাম বাড়াইপুরের ম্যাগনোলিয়া গার্ডেনে, ভীষণ সুন্দর পিকনিক হয়েছিল। এটা অবশ্য আমার ফ্যামিলি পিকনিক, খুব ভালো, খুব মজা করলাম। অনেক কিছু মনের দুঃখ, মনের জ্বালা সবার থাকে, সেটা যেন আজকে মনে হলো সব ফেলে এসেছি। আজকে মনে হচ্ছে কালকে যে এত আনন্দ করেছি না, আজকে সকালটা যেন মনে হচ্ছে খুব চতুর্দিক খুব ভরে আছে, গাছগাছালিতে ফুল ভরে আছে, ভীষণ সুন্দর মনে হচ্ছে। যেন অনেক দূরে ধান ক্ষেতটা খুব সবুজ, খুব সুন্দর লাগছে। সব কিছুই কিন্তু ভাবনা থেকে হয়। আজ আমি আমার প্রভাতী চর্চায় রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনাব তোমাদের। রবি ঠাকুরের কবিতা চর্চা আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই করা উচিত। আমরা যেমন গানও গাই, সঙ্গে সঙ্গে কবিতাও দরকার চর্চা করা। যাই হোক বন্ধুরা, সবাই আজকের দিন ভীষণ ভালো কাটিও। বছরের প্রথম দিন, আমরা যেন সারাটা বছর ধরে খুব আনন্দে কাটাতে পারি, আর আমাদের সব কাজগুলো যেন ভীষণ ভালোভাবে হয়। ভগবানকে স্মরণ করে আমরা সব কাজগুলো শুরু করব। আমিও আজকে ভগবানকে প্রণাম করে, তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে প্রণাম করে আমি আজ শুরু করব আমার প্রভাতী চর্চা। প্রথম কবিতা আজ রেখেছি মনে পড়া, দ্বিতীয় কবিতা খেলা ভোলা, তৃতীয় ও শেষ কবিতা আজ আমার চর্চায় আছে অন্য মা। আসলে বছরের প্রথম দিনে মায়ের কথা খুব মনে পড়ছে। মাই তো আমাদের সবার প্রথম গুরু, সেই জন্য মায়ের কথা আজকে ভীষণ মনে পড়ছে। তাই আজকে মাকে স্মরণ করে কবিতা চর্চা শুরু করছি। মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে,
একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলার দিকে তাকাই দূরে নীলাকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সে চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। খেলা ভোলা, তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন, কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনাগুলো সামনে মেলি কী যে খেলি কী যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনো আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলাই, কেটে গেল সারা বেলাই, রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভেতর কেমন তর বাজে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেন তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরেই ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এক এক দিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে, মনে হয় তোর মুখ চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা। কাছে গিয়ে হাতখানি ছুই হারিয়ে ফেলা মা, যেন তুই মাঠ পাড়ে কোন বটের তলায় বাঁশের বাঁশির সুরের মা। খেলার কথা যায় যে ভেসে, মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কূলে, ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমার আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে। এবার আমি শেষ কবিতায় চলে এসেছি, অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে, মজা আরও হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এক গাঁয়েতে তুমি পরের গাঁয়ে, এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নায়, হঠাৎ এসে পেছন দিকে আমি বলতাম বল দেখি কে, তুমি ভাবতে চেনার মতো চিনিনে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে, আমায় তোমার চিনতে হবে আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল, কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার, সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতেম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়, মায়ের পাড়ে অবুর পাড়ে তফাত, থাকতো কেউ তো কারে
ধরতে গিয়ে পেত নাকি রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হতো মা রাজি? ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি। উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শিয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথাও যেতে উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে? পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে, তখন কি আর ছাড়া পেতে? দিতেম কি আর ফিরে যেতে? ধরা পড়ত মায়ের ওপার অবুর পাড়ের কাছে। বন্ধুরা, সবাই ভালো থেকো। 2023 সাল যেন আমাদের সবার খুব ভালো হয়, ভগবানের কাছে মঙ্গল কামনা করি সবার। সবাই ভালো থেকো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো বন্ধুরা। আমার প্রভাতী চর্চা শুনতে কিন্তু তোমরা ভুলো না বন্ধুরা। সবাই আমাকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করবে, তবে আমার প্রভাতী চর্চা রোজ সবার কাছে চলে যাবে। সবাই খুব মজা করে দেখবে কিন্তু আমার ছড়া, আমার গান। আসি বন্ধুরা,